सो हेलो गाइस जॉइंट सबाई के तो अंडार द कफ्स ऑफिशियल यूट्यूब चैनल तुम्हारे सकल के स्वागत जानाई। तो आबारो चले एलाम एक नतून वीडियो निये। आजकेर वीडियोटा एकटू इंटरेस्टिंग ओ नॉलेजेबल तार संगे आमादेर जीवने एकटू इम्पोर्टेंट किछु पार्ट होते चलेछे। तो बेशी देरी ना करे आमरा एई वीडियोटा शुरू करब। तो शुरू करार आगे एटाई बोलबो जे तुम्हारा जरा नतून आछो तारा प्लिज चैनलटी के सबस्क्राइब कर दिओ, लाइक एवं बंधुदेर माझे शेयर कर दिओ। नित्य नतून एई रकमई वीडियो ओ नानान आपडेट सबार आगे पावार जन्य। तो वीडियोटा शुरू करार आगे किछु कथा बोले नि जे आमादेर दैनन्दिन जीवने आमरा विभिन्न मानुषेर संगे आमरा चलाफेरा करी। तो चलाफेरा करते गिये आमादेर नानान रकमेर भूल त्रुटि आमादेर होये थाके। तो आज ही से विषय किछु कथा बोलबो भूल निये, जेई भूलेर कारणे आमरा आमादेर लक्ष्ये पौंछाते पारि ना। तो किछु किछु भूलेर जन्ये आमरा आमादेर अतिक्रम करे आसा एबं परिश्रमेर संगे जेई लक्ष्ये आमरा पौंछाते जाई किछु भूलेर कारणे सेई लक्ष्यटा आमादेर आजके सफल हय ना। तो सेई निये आमरा आजके कथा बोलबो। तो जे कोनो काजे लक्ष्य दृढ़ करते गेले आमादे जा जा करते हबे। तो चलो बेशी देरी ना करे वीडियोटा आमरा शुरू करी। किछु आमादे पॉइंट्स आछे, से पॉइंट्सगुलो आमरा देखे नेब जार कारणे आमरा आमादे लक्ष्ये सहजे पौंछाते पारी ना, आर जा आमादेर करले आमरा खूब ताड़ाताड़ी आमरा आमादे लक्ष्ये पौंछाते पारबो। तो चलो से पॉइंटेर दिके जावा जाक। तो चले एसेछि से पॉइंटगुलोर दिके। तो पॉइंटगुलो आमरा देखार आगे किछु कथा आछे, एई कथाटा आमरा भालोभाबे एकटु पड़े नि। तो कथाटा होच्छे जे सफल होते चाइलेई तो आर सफल हवा जाय ना, तबे सफल होते गेले जेटा सबार आगे करा प्रयोजन ता हलो मानसिकभावे शक्त हवा। परिस्थिति जे सब समय आपनार अनुकूल हबे ता किन्तु नय, परिस्थिति आपनार प्रतिकूलेओ जेते पारे, एटा अवश्यई মাথায় রাখা দরকার। সেই সব কথা মাথায় রেখেই যে কোনো নতুন কাজ করা উচিত, তবে মানসিকভাবে শক্ত হওয়ার জন্য নিজের মনকে সবার আগে স্থির করতে হবে। কিন্তু অনেকেই মনের জোর না বাড়িয়ে নিজের ভাগ্যকে দোষারোপ করতে থাকেন। তবে ভাগ্যকে দোষারোপ না করে নিজের মনের জোর বাড়ানোর চেষ্টা করুন। এবার দেখে নেওয়া যাক কীভাবে নিজের মনের জোর বাড়িয়ে সফলতাকে আমাদের সঙ্গী করব আমরা। তো ফার্স্ট অফ ইউ ফার্স্ট পয়েন্ট হচ্ছে নিজের প্রতি দুঃখিত না হওয়া। তো কি বলছে দেখে নাও, নিজের প্রতি কখনো দুঃখিত বোধ আমরা করব না, নিজেকে আহারে আমরা কোনোদিনও বলবো না, এতে আমাদের সময়টাই নষ্ট হবে, এছাড়া আমাদের কোনো লাভও হবে না, সেখান থেকে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে, এটাই আমাদের কাজে দেবে। তো দ্বিতীয় নম্বর লক্ষ্য হচ্ছে যে পয়েন্টটা, সে পয়েন্টটা হলো লক্ষ্যে স্থির হওয়া। আপনার পাশে যদি কেউ না দাঁড়ায় তাহলে ভয় পাবেন না, নিজেই নিজের সবথেকে বড় লাঠি হয়ে দাঁড়ান। যদি কেউ আপনার সঙ্গে চলতে না চায় তাহলে একলাই চলুন। সাফল্য পাওয়ার পর কারোর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে আমাদেরকে হবে না। তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে পরিবর্তনকে ভয় না পাওয়া। তো আমরা দেখি চলার পথে বিভিন্ন রকম মানুষের পরিবর্তন হয়ে যায়, অথবা আমাদের লাইফে বিভিন্ন চেঞ্জেস চলে আসে, লাইফটা পরিবর্তন হয়ে যায়, যার কারণে আমরা ভয় পেয়ে পড়ি যে ওটা আমরা করতে পারবো নাকি পারবো না। তো চলো সেই আমরা কথাটা এখানে পড়ি। আপনার রোজকার জীবনে যদি কোনো পরিবর্তন ঘটে তাহলে ভয় পাবেন না, জানবেন সব পরিবর্তন আপনার প্রতি এক একটা চ্যালেঞ্জ, তাই ভয় না পেয়ে পরিবর্তনকে আপন করে নাও। চার নম্বর পয়েন্ট, তাদের না পারা কাজ না করা। তো অনেকে এমন আছে যে তারা কাজটা পারছে না, ভাই ওরা তো কাজটা পারছে না, তার মানে আমিও পারবো না, এই কথাটা না ভাবা। সে পারছে না, সে চেষ্টা করছে না, সে পারছে না, আমি চেষ্টা করব, আমি তো পেতেও পারি, চাঁদে তো মানুষই গেছিলো না প্রথম। তো কি বলছে দেখো, ধরুন এমন একটা কাজ যা আপনার ঠিক পছন্দ নয়, তাই আপনি ঠিক পারবেন না, এমন কি আপনার মনে কাজের প্রতি অতটা কনফিডেন্স নেই, তখন সেই কাজ না করাই ভালো। যদি কাজ আপনি মন থেকে ভালোবাসেন সেই কাজ করুন। মানে এখানে এটাই বলতে চাইলো যে তুমি ওই কাজটা তুমি
ঠিক তোমার কনফিডেন্স নেই যে তুমি ওই কাজটা তুমি পারবে না, তো তোমাকে সেই জায়গাটাতে তোমার যাওয়ার দরকার নেই যদি সেটা তোমার পক্ষে অসম্ভব হয়। কিন্তু তোমার যদি মনে হয় যে না তুমি কাজটা পারবে, তাহলে তুমি অবশ্যই যাও, চেষ্টা করো, তুমি সাকসেস হবেই। আর এই কথাটা মনে রাখবে যে যার যে জিনিসটা পছন্দ, তোমার এই কাজটা পছন্দ, তুমি সেই কাজের দিকে তুমি তোমার ধ্যান দাও, তুমি খুব সহজেই তুমি সাকসেস পাবে। 5 নম্বর পয়েন্ট বলছে অন্যের কথার গুরুত্ব না দেওয়া। এমন আমাদের মতো অনেকে আছে যে অনেকের কথায়, ছোট ছোট কথায় অনেকে গুরুত্ব দিয়ে বেশি গুরুত্ব দিয়ে ফেলে। বেশি গুরুত্ব দেওয়ার কারণে কি হয়, তার মনের মধ্যে একটা চিন্তাভাবনা জাগায় যে এটা না ওটা, ওটা না এটা। তো এই কারণে অনেকে ডিমোটিভেট হয়ে পড়ে। তো দরকার নেই কারোর কথায় গুরুত্ব দেওয়া। তো কী বলছে দেখে নাও, কে কী বললো তাতে আপনার কী, কারোর কথায় গুরুত্ব দেওয়া ছেড়ে দিন। নিজের জীবন কীভাবে কাটাবেন, কী কাজ করে ভালো থাকবেন, তা একান্ত আপনার সিদ্ধান্ত। আপনার জীবনের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব অন্য কারোর হাতে নয়, আপনারই। তো আপনার জীবনের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব অন্য কারোর হাতে কখনোই আপনি দেবেন না। 6 নম্বর পয়েন্ট বলছে ভাগ্যকে দোষারোপ না করা। তো আমরা অনেকেই আছি, আমরা ভাগ্যকে দোষারোপ করি। হ্যাঁ, কিছু জিনিস ভাগ্যেও থাকে, কিন্তু সব জিনিসটা তো আমাদের ভাগ্যে থাকে না। তো আমরা কোনো কিছু পরিশ্রম না করেই হাল ছেড়ে দিয়ে আমরা ভাগ্যকে দোষারোপ করি যে ওটা আমার হবে না, এটা আমার হবে না, সেটা না করা। তো কী বলছে দেখুন, কী হয়নি তা নিয়ে বেশি ভাবনা চিন্তা করার দরকার নেই, কী হতে পারে সেই নিয়ে ভাবনা চিন্তা করুন, তাতে আপনারও সময় বাঁচবে এবং নিজের মনোবলও বাড়বে। 7 নম্বর পয়েন্ট একই ভুল বারবার না করা। অনেকে আছে একই ভুল বারবার করে, তো সেটাকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে। একই ভুল বারবার করার কোনো মানেই হয় না। বারবার একই ভুল করতে থাকলে আস্তে আস্তে নিজের মনোবল ভেঙে যাবে, তাই একই ভুল বারবার না করে ধীরে সুস্থে কাজ করুন। 8 নম্বর পয়েন্ট অন্যের খুশিতে খুশি না হওয়া। এরকম অনেকেই আছে, আমরা দৈনন্দিন জীবনে এমন অনেক মানুষকে দেখি যে অন্যের খুশিতে তারা খুশি হয় না। তো এই জিনিসগুলো মানে প্রচুর পরিমাণে মানুষকে এফেক্ট করে তাদের জীবনে, যে অন্য খুশিতে খুশি না হওয়া, মনে হিংসা ভাবটা নিয়ে আসা। তো আমাদেরকে সেটাই এড়িয়ে চলতে হবে। অন্যের খুশিতে খুশি হওয়ার চেষ্টা করুন সবসময়। মানুষের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন, দেখবেন আপনার সাফল্যতে এবং খারাপ সময়ে আপনি তাদেরকে সঙ্গে পাবেন। এছাড়া তারাই বিপদের সময় আপনাকে সাহায্য করবে। তবে যদি অন্যের খুশিতে খুশি না হন, তাহলে আপনি ভেঙে পড়বেন। 9 নম্বর পয়েন্ট প্রথমবার সফল হতে না পেরে ভেঙে পড়া। এমন অনেকেই আছে যারা প্রথমবার কোনো একটা কাজের জন্যে অথবা কোনো লাইক সরকারি চাকরির কারণে তারা এক্সাম দিল, এক্সামে তারা হলো না, তাদের এক্সামটা তারা ফেল হয়ে গেল, তো যার কারণে তারা ভেঙে পড়ে যে আমার মনে হয় আর হবে না। এরকম মনোভাবটাকে দূরে সরিয়ে নতুন করে চেষ্টা করা, আর চেষ্টা করে সেটাকে আরও উপরের দিকে নিয়ে যাওয়া। তো যদি প্রথমবারই সফল হতে না পারেন, তাহলে আবার চেষ্টা করুন। দেখুন, চেষ্টা না করলে কখনো কেউ কখনোই সফল হতে পারে না। তাই প্রথমবার যদি কোনোভাবে সফল হতে না পারেন, তাহলে ভেঙে না পড়ে শক্ত হয়ে উঠে দাঁড়ান। 10 নম্বর পয়েন্ট একাকিত্বকে ভয় না পাওয়া। আপনার সঙ্গে কেউ না থাকলেও একাকিত্বকে ভয় পাবেন না। যদি খারাপ সময় কেউ আপনার পাশে দাঁড়াতে না চায়, তাহলে ক্ষতি কী, একাই পরিস্থিতির মোকাবিলা করুন। দেখবেন এতে আপনার মন যেভাবে শক্ত হবে, তা কখনোই ভাঙা যাবে না। 11 নম্বর পয়েন্ট ধীর স্থিরভাবে কাজ করা। যখন পরিস্থিতি আপনার অনুকূল না হবে, তখন ধীর স্থিরভাবে কাজ করুন। তাড়াহুড়ো করে কাজ করলে কিছুই হবে না, অনেক ভুল হয়ে যাবে, তাই পরিস্থিতি আপনার প্রতিকূল হলে মাথা ঠান্ডা রেখে কাজ করুন। লাস্ট পয়েন্ট আজকের, তো কাজের পর নিজেকে জাহির না করা। আমরা এমন অনেকেই আছি যারা একটা কাজ করার পরে নিজেকে জাহির করি যে আমি সেরা, আমি সব পারি, তো আমি আমি করেছি, সেরকম না করা। আপনি আপনার লক্ষ্যে স্থির থাকুন, যাতে কেউ না আপনাকে লক্ষ্যভ্রষ্ট করতে পারে। সফল হওয়ার পর নিজেকে জাহির করবেন না, কারণ নিজের ঢাক নিজে না পেটানোই ভালো, এতটাই আপনার নিজের পক্ষে খুব একটা ভালো হবে না। তো এটাই বলতে চাইছে যে নিজের ঢাক নিজে না পেটানো, এটা আমাদের পক্ষে ভালো হয় না। তো
এটাই বলার ছিল আজকে, যে 12টা পয়েন্ট। এই 12টা পয়েন্ট মোটামুটি আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে ভুলগুলো করি, তো সেই ভুলের কথাগুলো বা কীভাবে আমরা এগুলো থেকে বেরিয়ে আসব সেটা নিয়েই এখানে টোটাল 12খানা পয়েন্ট ছিল। তো এই 12খানা পয়েন্ট আপনাদেরকে বললাম। তো আমরা আজকে থেকেই এই কথাগুলো মাথায় রেখে আগাবো, এবং ভবিষ্যতের দিকে তাকিয়ে যে নতুন করে আমরা পরিশ্রম করব অথবা যে কোনো আমরা কাজে এইভাবে মন দেবো, আর কাউকে কোনো দিন ছোটো করবো না, তার সঙ্গে কারোর মনোবল আমরা ভাঙবো না, তাদেরকে আরও যাতে তারা উন্নতির দিকে যায় সেই দিকটাতে আমরা তাদেরকে আরও সাহস যোগাবো। তো আজকের ভিডিওটা এখানেই, চ্যানেলে তাহলে নতুন হলে তোমরা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আবার দেখা হবে নতুন ভিডিওতে। জয় হিন্দ।